बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नैशनल एमप्लयमेंट ह्यूमन राइट्स पक्ष থেকে এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে ঈদের পরে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু ঈদ চলে গেছে, আমরা আশা করছিলাম করোনা ভাইরাস থেকে জাতি মুক্তি পাবে, কিন্তু দিন দিন আমরা করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য কিছু কথা বলতে হচ্ছে। আসলে বললে তো কিছু হচ্ছে না, যেহেতু জাতীয় পরিবেশ মানবাধিকারের দায়িত্ব পালন করি বিদায় জাতির সামনে কিছু কথা তুলে ধরি। যদি সংশ্লিষ্ট সবাই যদি এটা আমলে না নেয় তাহলে আমাদের কিছু করার নাই। আমরা অন্ততপক্ষে আহ্বান জানাইতে পারি, আমরা আর কিছু করতে পারি না। আমি যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। চট্টগ্রামবাসী, বিশেষ করে চট্টগ্রামবাসী আমরা খুবই অসহায়, অথচ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এই চট্টগ্রামের অর্থে সারা বাংলাদেশ আলোকিত হয়েছে। চট্টগ্রামেই বন্দরের কারণেই আল্লাহ একটি নিয়ামত দান করেছেন বন্দর। এই বন্দরের কারণে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা এখান থেকে যে কর পায় সেগুলি সারা বাংলাদেশে বন্টন হচ্ছে। অথচ চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হওয়ার সত্ত্বেও চট্টগ্রামের মানুষ অসহায়। এখন চট্টগ্রাম মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বুলেটিন প্রচার করা হয় সেখানে দেখতে পাই, মোবাইলে যদি বলা হয় করোনা ট্যাক্স 4,500 টাকার বিনিময়ে ঘর থেকে নিয়ে আসে। আমি যখন টেলিফোন করলাম আমার একজন আত্মীয়র জন্য, তারা বলে চট্টগ্রামে এই ব্যবস্থা নাই। তাহলে চট্টগ্রাম আছে কি? কোনো হাসপাতালে ওই রুগীকে ভর্তি করাইতে পারলাম না। প্রত্যেক চট্টগ্রাম মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হইলেও অথচ ওখানে ভর্তি নিল না। তাহলে উনি হার্টের রুগী, এই রুগীকেও ভর্তি করানো যাচ্ছে না, করোনা টেস্ট করে নিয়ে আসেন। তাহলে এই মৃত্যুর সাথে পাঞ্জা লাগতেছে, করোনা টেস্ট কোথায় নিয়ে করাবে? তাদের তো নমুনা নিয়ে এখানে পরীক্ষা করে দেওয়ার কথা ছিল। কেন আজ এই অবহেলিত চট্টগ্রামবাসী? আমি চট্টগ্রামবাসীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দায়িত্বশীল আছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আর কতদিন এই চট্টগ্রামবাসী অবহেলিত? এস আলম গ্রুপের একজন সম্মানিত পরিচালক মারা গিয়েছেন, আইসোলেশন তার বাইরের থেকে তাকে দিতে হচ্ছে, আবার তার থেকে খালি তার বাইকে দিতে হচ্ছে। অথচ এই কেন এইরকম অবস্থা আমাদের চট্টগ্রামে? সবাই বলে চট্টগ্রামে সব কিছু হয়ে গেছে। আমি যখন যোগাযোগ করলাম, আমি যদি না যোগাযোগ করতাম তাহলে জানতে পারতাম না। টেলিফোন করে দেখলাম কোথাও ভর্তি করানো যাচ্ছে না। এখানে শেষ পর্যন্ত চট্টগ্রামে ভর্তি করাতে না পারার কারণে তার অবস্থা এখন সংকটপূর্ণ। আমরা শেষ পর্যন্ত ঢাকায় নিয়ে যেতে হইল। তাহলে এই অবস্থা কেন? চট্টগ্রামে এতগুলি হাসপাতাল থাকা সত্ত্বেও কোনো হাসপাতালে সুচিকিৎসা নাই। তাহলে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, আপনি এখানে বলতেছেন রেডিও টেলিভিশনে, তাহলে এই যে আপনার থেকে নিবন্ধন নেওয়া হইল, যারা চিকিৎসা দেবে না তারা কিভাবে এখানে হাসপাতাল পরিচালনা করবে? এই হাসপাতাল আমাদের দরকার নাই, এই বন্ধ করে দেওয়া হোক। যদি চিকিৎসা না দেওয়া না হয়, গরিব অসহায় যদি কান্নাকাটি করি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি করে মরে যায়, তাহলে ঘরে মরে যাচ্ছে, করোনা ভয়ে ঘরে মরে যাচ্ছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না চট্টগ্রামবাসী। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে দেশবাসী এবং সরকারের কাছেও আবেদন জানাবো যে চট্টগ্রামকে অনেক মানুষ ইতিমধ্যে গতকালও 9 জন মারা গিয়েছে। তাহলে চট্টগ্রাম কোনো চিকিৎসা পাচ্ছে না, এমনি ঘরে দুঃখী দুঃখী মরে যাচ্ছে হাজার হাজার মানুষ। কোনো রকমের চিকিৎসা সেবা নাই চট্টগ্রামে। যে একটা রোগী সে করোনা পরীক্ষা করার জন্য তাকে যদি মেডিকেলে বা যেখানে সেন্টার আছে নিয়ে যাইতে হয়, তাহলে সে কিভাবে দাঁড়ায় থাকবে? সে এখন তো শত শত মানুষ আছে, কারো সামনে কেউ যাইতে পারে না। তাহলে ওই রোগীর জন্য অনলাইনে কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। না হয়তো অনেক মানুষ এখানে এমনি মারা যাচ্ছে, যেমন হাড় রোগী আছে ওদেরকেও নিচ্ছে না। তাহলে কোন দেশে আমরা বসবাস করতেছি? চট্টগ্রামবাসী, আজ আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাবো সরকারের কাছে একটু সুনজর দেওয়ার জন্য চট্টগ্রামকে। এখানে কোনো ভালো চিকিৎসা নাই, কোনো ভালো চিকিৎসা পাচ্ছে না মানুষে। ঢাকা তো অনেক দূর, সে নিয়ে যাবে কেমনে? কার কত টাকা আছে? গরিবেরা, অসহায়রা কষ্ট পাচ্ছে। আমি অনুরোধ করব ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং দেশবাসীকে, আমরা চট্টগ্রামের জন্য কিছু করি। আর এস আলম গ্রুপের মাজুর সাহেবের কাছে আমার আবেদন থাকবে যে আপনি তো ঢাকাতে অনেক আইসোলেশনের জন্য অনেক টাকা দিয়েছেন, চট্টগ্রামে একটা হাসপাতাল করেন অন্ততপক্ষে। নিজের এই যে ফটিয়াবাসীকে বাঁচার জন্য অন্ততপক্ষে একটা হাসপাতাল, ভালো আইসোলেশন করা যায় এরকম একটা হাসপাতাল করতে পারেন আপনি। আপনি তো দেশের একেবারে আমার মনে হয় সবার ঊর্ধ্বে একজন বিত্তবান ব্যক্তি। তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে এই চট্টগ্রাম জন্য একটা ভালো মানের হাসপাতাল করার জন্য। এখানে ইম্পেরিয়াল হাসপাতাল আছে, এখানেও চিকিৎসা নাই, দিচ্ছে না ওরা। সবাই ফালাতক, কী অবস্থা পড়লাম। অথচ আমাদের পুলিশ বাহিনী তার দায়িত্ব থেকে সরে যাচ্ছে না, আমাদের সেনাবাহিনী দায়িত্ব থেকে সরে যাচ্ছে না, তাদের জীবন বাজি রাখে তারা তো আমাদেরকে সুরক্ষা দিচ্ছে। তাহলে ডাক্তারেরা যে পেশার জন্য দায়িত্ব, ডাক্তারদের পেশা হলো মানুষকে সেবা দেওয়া, মানুষের রোগ শোক থেকে মুক্তি দেওয়া, তার চিকিৎসা সেবা দেওয়া, সেই ডাক্তার যদি না থাকে তাহলে ডাক্তারের লেখাপড়া কী করলো? কী জন্য ডাক্তারি বললো? আমার মৃত্যুর ভয় আছে, সবাই আছে, মৃত্যু তো হবেই একদিন একদিন। তাহলে আমরা কেন মৃত্যুর ভয়ে পালাচ্ছি? আমাদের এই ভাইদের এখন দেখা যাচ্ছে মা বাপ ছেলে মেলে এখন একজন অপরজনের যেন একটা কী অবস্থা, কী দুরবস্থা মানুষের। একটি রোগ হলে এলাকার মানুষ তাকে তারাই দিচ্ছে। তাহলে এই অবস্থা হবে কেন? আমরা তো একজন অপরজনের জন্য। তাহলে আসুন আমরা এই দেশকে সুন্দর করার জন্য, দেশের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ জনগণের কামনা করার জন্য আমরা কাজ করতে হবে। আমরা শুধু ঘরে বসে থাকলে হবে না। যারা বিত্তবান আছেন, চট্টগ্রামের অর্থ নিয়ে সারা বাংলাদেশ চলে, সেই চট্টগ্রামে একটা কিছু করেন। মানুষ যেন এই দুরবস্থায় বিভিন্ন দেশে সফর করতে না হয়, ভালো মানের চিকিৎসা পায়, আইসোলেশন থাকে, অনলাইনের ব্যবস্থা থাকে, অনলাইনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু চট্টগ্রামের আপনি বন্ধু, চট্টগ্রামকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু আমরা খুবই অসহায়, আমরা আত্মীয় স্বজন, আমরা দুঃখী দুঃখী মরে যাচ্ছে। এর মধ্যে অনেক মানুষ মারা গেছে, ঘরে মরে যাচ্ছে। ওই যে করোনা ভাইরাসের কথা গোপন করতেছে কেন? ওখানে গেলে তো কোনো চিকিৎসা নাই, তারও আবার অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, এই জন্য তারা হাসপাতালও যাইতে চাচ্ছে না। তাহলে যদি সুব্যবস্থা থাকতো, সুচিকিৎসা থাকতো, তাহলে হাসপাতালে মানুষ ভিড় জমাইত। এখন দুরবস্থা চট্টগ্রামবাসীর। আমি অনুরোধ করব চট্টগ্রামবাসীকে রক্ষা করার জন্য দেশবাসী এবং সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো চট্টগ্রামকে অনলাইনের এই যে পরীক্ষাটা কিটগুলি নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। না হয় আমাদের দুরবস্থা নেমে আসবে, চট্টগ্রাম মানুষ অনেক ক্ষয়ক্ষতি হবে। ইতিমধ্যে আবার লকডাউন তুলে দেওয়া হলো, গণ পরিবহন যাতায়াত সুবিধা করে দেওয়া হলো। জানি না আল্লাহ কোন দিকে নিয়ে যায় আমাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এই দুর্যোগে। যেন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়ার কোনো কিছু করার নাই। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ জানাই যেন আমাদেরকে করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।